हेलो एवरीवन, वेलकम टू नॉलेज अकाउंट। आमी लाबोनी मैम नियेसी तोमादेर जोनो पॉलिटी डायरेक्टर न्यू चैप्टर। आज के आमरा पोड़बो प्रधानमंत्री और मुख्यमंत्री निये 25 एमसीक्यू आलोचना करब। आगे दिन आमादेर हुए चिलो राष्ट्रपति और उपराष्ट्रपति। अच्छा, शुरू आगे देखे नाओ, एमटीएस एर जोनो एकटा नतून बैच कोर्स चालू हुए चे, जेटा नाम होच्छे प्रगति। প্রগতির মাধ্যমে তোমরা এই ব্যাচ কোর্সটা জয়েন করতে পারো। এখানে কি কি ক্লাস হচ্ছে, এখানে অঙ্ক হচ্ছে, ইংরাজি হচ্ছে, রিজনিং হচ্ছে, আর হচ্ছে জিএ আর জেনারেল অ্যাওয়ার্ড। এবছর এমটিএস এর প্যাটার্নটা দেখেছো, সিলেবাস প্যাটার্ন। এবারে কিন্তু ইংলিশ আর জিএ পোর্শনের উপর, মানে জিকে পোর্শনের উপর কিন্তু বেশি জোর দেয়া হচ্ছে। মানে পুরো কম্পিটিশনটা হবেই কিন্তু ইংলিশ আর জিকের উপর। তো জিকেতে এখানে আমি ক্লাস করাবো তোমাদেরকে। আমি তিনটে চ্যাপ্টার, তিনটে সাবজেক্ট আছে আমার কাছে, তো আমি জিকেটা করাচ্ছি। এছাড়াও অন্যান্য স্যার ম্যাডামরা দেখতে পাচ্ছ এখানে রয়েছেন, নামগুলো দেখে নিও। তো তোমরা এখানে এখানে অফার অফার রয়েছে 750, এই অফারের মাধ্যমে তোমরা জয়েন করতে পারো। এখানে এতগুলো দেখতে পাচ্ছ, লাইভ ক্লাস হবে। শুধু লাইভ ক্লাসও হবে না, তোমরা সেখানে ইন্টারঅ্যাক্ট করতে পারবে টিচারদের সাথে। তাছাড়া লাইভ ক্লাস শেষ হয়ে গেলেই পিডিএফ শেয়ার করে দেওয়া হবে, যেমন আগে ক্লাস হতো। আর এখানে দেখতে পাচ্ছ একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে তোমরা কিন্তু জয়েন করে। এছাড়াও যদি আরও কিছু জানার থাকে, এই ক্লাসেরই ডেসক্রিপশন বক্সে বোধ হয় একটা পিডিএফও দেওয়া আছে, তোমরা সেখান থেকেও কিন্তু পুরো ব্যাপারটা দেখে নিতে পারো। এছাড়াও আরও বিভিন্ন এইসব কোর্সগুলো রয়েছে, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিও। চলো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন রয়েছে, প্রধানমন্ত্রী তার পদে অধিষ্ঠিত থাকতে পারে। ভালো করে অপশান চারটে দেখো, তারপর আমি অ্যান্সারটা বলে দিই। এখানে রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সারটা হচ্ছে হচ্ছে প্রধানমন্ত্রী তার, এখানে অনেকে হয়তো অপশান এ করতে পারো 5 বছর, কিন্তু রাইট অপশানটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে যতদিন তিনি সংসদের আস্থাভাজন থাকেন। অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, প্রধানমন্ত্রীর আমি সবকটা কি কি আর্টিকেল বলে দিচ্ছি, যেমন প্রত্যেক দিন ক্লাসে বলে দিই কী কী আর্টিকেল গুরুত্বপূর্ণ পড়তে হবে। আর্টিকেল 74 থেকে কিন্তু শুরু হচ্ছে। আর্টিকেল 74-এ বলা হয়েছে হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার আর সাথে প্রাইম মিনিস্টার, এই এক কাউন্সিল অফ মিনিস্টার অ্যান্ড প্রাইম মিনিস্টার মিলে একটা কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন করা হবে, সেটা বলা হয়েছে হচ্ছে আর্টিকেল 74-এ। আর্টিকেল 75-এ কী বলা হয়েছে, আর্টিকেল 75-এ বলা হয়েছে রাষ্ট্রপতির দ্বারা প্রধানমন্ত্রী কিন্তু অ্যাপয়েন্ট হবে, অ্যাপয়েন্টমেন্ট অফ প্রাইম মিনিস্টার। ওকে, আর আমাদের যেটা পড়তে হবে, আর পড়তে হবে হচ্ছে আর্টিকেল 77, যেখানে কী বলা আছে, যেখানে বলা আছে হচ্ছে ডিউটি অফ প্রাইম মিনিস্টার। এই তিনটে আর্টিকেলই তোমাদের একমাত্র প্রধানমন্ত্রীর থেকে পড়তে হবে। কী কী আর্টিকেল 74, আচ্ছা এখানে আমি 75 হবে কিন্তু 74 লিখে ফেলি, আর্টিকেল 75 আর আর্টিকেল 77। নেক্সট কোশ্চেনে চলে এসো, কততম ধারা অনুসারে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীনে একটি, এটা নেতৃত্বাধীনে হবে, নেতৃত্বাধীনে একটি মন্ত্রী পরিষদ গঠনের কথা ঘোষিত হয়, এক্ষুনি বলে দিলাম। সো রাইট অ্যান্সারটা কী হয়ে যাচ্ছে, অপশান ডি, আর্টিকেল 74-এ এই কথাটা বলা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কে সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কে সভাপতিত্ব করেন, বুঝতেই পারছো প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। আর এই প্রধানমন্ত্রী কে হচ্ছেন কিন্তু লোকসভার হচ্ছে মেন লিডার। আচ্ছা, যদি বলে প্রধানমন্ত্রী যদি রিজাইন করতে হয়, তাহলে সেই রিজাইন লেটারটা কাকে দেবে, সেটা দেবে হচ্ছে প্রেসিডেন্টকে। আর প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে কিন্তু যে কোনো সংসদের যে কোনো কক্ষের এক সদস্য হতে হবে। ওকে, এই তিনটে এক্সট্রা পয়েন্ট পেয়ে গেলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারতবর্ষের সংবিধান অনুসারে রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন, চারটে অপশানের মধ্যে কে কে,
রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, প্রধান পরামর্শদাতা রাষ্ট্রপতির, কিন্তু প্রধানমন্ত্রী কাজ করেন প্রধান পরামর্শদাতা হিসেবে। রাজ্যসভা মন্ত্রী পরিষদকে অপশান এতে বলছে নিয়ন্ত্রণ করে, বিতে বলছে অনুমোদন দেয়, সিতে বলছে বিভিন্ন পরামর্শ দেয়, আর ডিতে বলছে হচ্ছে নিয়ন্ত্রণ করে না। রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে রাজ্যসভা কিন্তু মন্ত্রী পরিষদকে কোনো রকম নিয়ন্ত্রণ করে না, অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ভারতবর্ষে পররাষ্ট্র নীতি প্রণয়নের ক্ষেত্রে কোন ব্যক্তির ভূমিকা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? এখানে কিন্তু হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী, কারণ প্রধানমন্ত্রী কিন্তু পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয়গুলি পরিচালনা করে থাকেন এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে কৌশল পরিবর্তনের নির্দেশ, বিভিন্ন কী কী ট্রিক্স নেওয়া হবে এই সমস্ত ব্যাপারটাই কিন্তু এ দেখে, এখানে কিন্তু প্রধানমন্ত্রী দেখে থাকেন। সো এখানে অপশান ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। সাংবিধানিকভাবে রাষ্ট্রের প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতি ভোগ করলেও প্রকৃত ক্ষমতার অধিকারী কে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অবশ্যই প্রধানমন্ত্রী হবে, কারণ আমরা জানি রাষ্ট্রপতি নাম সর্বস্ব শাসক বলা হয়, কিন্তু প্রকৃত ক্ষমতার অধিকারী হচ্ছেন কিন্তু প্রাইম মিনিস্টার। ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে রাষ্ট্রপতি। আমরা এক্ষুনি দেখলাম কত নম্বর আর্টিকেলে এটা বলা হয়েছে, এটা কিন্তু আর্টিকেল 75-এ বলা হয়েছে যে রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করবে। আর রাষ্ট্রপতির রাষ্ট্রপতি বলছি প্রধানমন্ত্রী কত বছরের জন্য রাজত্ব করেন, কার্যকালের মেয়াদ কত, কার্যকালের মেয়াদ হচ্ছে কিন্তু 5 ইয়ার। এছাড়াও তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন। আমি এক্ষুনি বললাম পদত্যাগ করতে চাইলে পদত্যাগ পত্র কাকে পেশ করতে হবে, প্রেসিডেন্টকে পেশ করতে হবে। এছাড়াও তিনি যদি সংখ্যাগরিষ্ঠতা হারান লোকসভার সদস্যের সমর্থন বা সংখ্যাগরিষ্ঠতা হারালে সেক্ষেত্রেও কিন্তু তিনি তার মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রী কিন্তু পদত্যাগ করতে বাধ্য থাকেন, যেটা আমরা একদম ফার্স্ট কোশ্চেনে দেখলাম। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সংবিধানের কত নম্বর ধারা অনুসারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়? এটাও এক্ষুনি আমি বলে দিলাম, এটা কি হয়ে যাচ্ছে অপশান ডি আর্টিকেল 75। তো দেখেছো আমি কিন্তু বারবার আর্টিকেলগুলো দিয়েছি, কারণ প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী থেকে প্রশ্ন বেসিক্যালি কিন্তু আর্টিকেল থেকে খুব আসে, দেখতেই পাচ্ছ এটা WBC 9 এসেছে। প্রধানমন্ত্রী পদপ্রার্থী ব্যক্তির ন্যূনতম বয়স কত হতে হবে? অপশান বি 25 ইয়ার্স হচ্ছে ন্যূনতম বয়স হতে হবে। এছাড়া প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, এছাড়া সংসদের যে কোনো কক্ষের সদস্য হতে হবে। তাহলে তিনটে ক্রাইটেরিয়া পেলাম প্রধানমন্ত্রী হওয়ার। প্রথম হচ্ছে সর্বপ্রথম অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, সেকেন্ড হচ্ছে তাকে ন্যূনতম 25 বছর বয়স্ক হতে হবে, আর 3 নম্বর হচ্ছে তাকে সংসদের যে কোনো কক্ষের কিন্তু সদস্য হতে হবে। মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখতে পাচ্ছি এটা MTS এ এসছে, আরও বিভিন্ন এক্সামেও এসছে, আমি শুধু MTSটা লিখে রেখেছি।
রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, লোকসভা। কোন প্রধানমন্ত্রী তার কার্যকালে একদিনও সংসদে উপস্থিত থাকেনি? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, চৌধুরী চরণ সিং। আচ্ছা, এবার আমরা কিছু এক্সট্রা পয়েন্ট দেখে নিই যখন প্রধানমন্ত্রী সংক্রান্ত এলো। আচ্ছা, সবচেয়ে বেশি দিন ব্যাপী প্রধানমন্ত্রী পদে কে ছিলেন? সবচেয়ে বেশি দিন ব্যাপী সবচেয়ে বেশি দিন ব্যাপী প্রধানমন্ত্রী রূপে ছিলেন হচ্ছে কে? জে এল নেহেরু। উনি কিন্তু একটা না, 17 বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন। ওকে, তারপরে আমরা দেখব হচ্ছে অস্থায়ী, অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে গুলজারিলাল নন্দ। আর যদি বলা হয় শিখ সম্প্রদায় থেকে প্রথম কে প্রধানমন্ত্রী হয়েছিলেন? শিখ সম্প্রদায় থেকে প্রধান প্রধানমন্ত্রী হচ্ছে মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং। আর যদি বলা হয় অনগ্রসর সম্প্রদায় থেকে কে হয়েছিলেন? অনগ্রসর সম্প্রদায় থেকে প্রধানমন্ত্রী হয়েছেন হচ্ছে নরেন্দ্র মোদি। তাহলে এই কোশ্চেনটা যখন এলো, এই রিলেটেড বাকিগুলো তোমরা একটু নোট করে নিও অবশ্যই। কে সর্বপ্রথম ভারতের উপপ্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, সর্দার বল্লভ ভাই প্যাটেল প্রথম উপপ্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। বাট এই যে আমাদের যে উপপ্রধানমন্ত্রীর যে পদটা, এই পদটার কিন্তু কোনো সংবিধানে কোনো প্রকার উল্লেখ নেই, এটা কিন্তু সংবিধান কর্তৃক সৃষ্ট নয়, এই কথাটা কিন্তু মনে রাখবে, এইটাও পরীক্ষায় আসে। আমি যেটা বল, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদটি হল অপশন এতে বলছে সংবিধান বহির্ভূত, বিতে বলছে সংসদ কর্তৃক সৃষ্ট, সিতে বলছে সংবিধান কর্তৃক সৃষ্ট, আর ডিতে বলছে জনগণের দ্বারা সৃষ্ট। রাইট অ্যান্সার সংবিধান কর্তৃক সৃষ্ট, কারণ আমরা এতগুলো আর্টিকেল দেখলাম সেই রিলেটেড। তো এটা অপশন সি হয়ে যাচ্ছে অবশ্যই অ্যান্সার। লোকসভার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই লোকসভা ভেঙে দিতে পারেন? হ্যাঁ, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে। মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করে থাকেন? রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন বি, প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে কিন্তু এই দপ্তর বণ্টনটা হয়ে থাকে। কে সবচেয়ে স্বল্পদিন ব্যাপী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন?
এক্ষুনি সবচেয়ে বেশি দিন ব্যাপী বলেছি, এবার তোমরা বলবে সবচেয়ে অল্প দিন ব্যাপী। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, অটল বিহারী বাজপেয়ী। উনি কিন্তু মাত্র 13 দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন। আর সব থেকে বেশি কি বললাম, জওহরলাল নেহরু। আচ্ছা, অটল বিহারী বাজপেয়ীর সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটা একটু জেনে রাখো। সেটা হয়েছিল হচ্ছে আমরা জানি কার্গিল ওয়ার হয়েছিল কত সালে হয়েছিল, 1999-এ ভারত পাক কার্গিল যুদ্ধ কিন্তু হয়েছিল এই অটল বিহারী বাজপেয়ীর সময়। কোন প্রধানমন্ত্রী কার্যকালে দলত্যাগ বিরোধী বিল পাশ করা হয়, মানে অ্যান্টি ডিফেকশন লয়ের কথা বলা হচ্ছে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি, রাজীব গান্ধী। অ্যান্টি ডিফেকশন ল কবে পাশ হয়েছিল, 1985-এ। আচ্ছা, এর আগে আমি একটা কথা বললাম অটল বিহারী বাজপেয়ী 13 দিনের জন্য, ওটা আমি একটু বলতে গিয়ে হয়ে গেছিল, উনি 13 দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন না, ওনার প্রথম পর্যায়ের কার্যকলাপ কিন্তু 13 দিনের জন্য স্থায়ী ছিল। ওকে, তো ওটা একটু তোমরা চেক করে নিও। আচ্ছা, আর এখানে অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কততম সংবিধান সংশোধনের দ্বারা মন্ত্রিসভার সদস্য সংখ্যা লোকসভার সদস্য সংখ্যার 15% বেশি হবে না বলে নির্দিষ্ট করা হয়। এটা কিন্তু খুব কোশ্চেন, সো এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশান বি, 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হয়, রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশান বি, 25 বছর বয়স হতে হয়। এখানেও কি কি দেখব আমরা, এখানেও তিনটে ক্রাইটেরিয়া লাগছে, তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তার ন্যূনতম বয়স হতে হবে 25 বছর, আর তাকে রাজ্য আইন পরিষদের অর্থাৎ বিধানসভার কিন্তু সদস্য হতে হবে। এই তিনটে হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা। বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হলেন, অবশ্যই এখানে অপশান ডি, মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। রাজ্য মন্ত্রিপরিষদের মধ্যে কাজের গঠন করেন, মানে কাজের বণ্টন করেন বলতে চাইছি। রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশান সি, মুখ্যমন্ত্রীর পরামর্শ। আমরা দেখেছিলাম প্রাইম মিনিস্টার হচ্ছে প্রেসিডেন্টের প্রধান পরামর্শদাতা, আর এখানে মুখ্যমন্ত্রী তাহলে কার প্রধান পরামর্শদাতা, বুঝতেই পারছ, স্টেটের যিনি প্রধান, রাজ্যপালের প্রধান পরামর্শদাতা। সংবিধানের কত নম্বর ধারা অনুসারে অঙ্গরাজ্যের আইনসভা একক বা দ্বিকক্ষ বিশিষ্ট হয়,
রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি, আর্টিকেল 169। কি বলা হয়েছে? 169 এ বলা হয়েছে অঙ্গরাজ্যের বিধান পরিষদ সৃষ্টি বা বিলোপ সাধন করা যাবে। কত সালে পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বিকক্ষ থেকে এক কক্ষ বিশিষ্ট হয়ে ওঠে? রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশান সি, 1969। আচ্ছা, আমার মুখ্যমন্ত্রী নিয়ে কোন আর্টিকেলটা তোমাদের মেন পড়তে হবে সেটা হচ্ছে আর্টিকেল 163। 163-তে কি বলা হয়েছে? ঠিক 74-এর মতোই বলা হয়েছে, কাউন্সিল অফ মিনিস্টার অফ স্টেট প্লাস একজন সিএম থাকবেন, যার একটা গঠন করা হবে কাকে? রাজ্যপালের সমস্ত শাসনতান্ত্রিক বিধার্থে তাকে সাহায্য করার জন্য। আর আর্টিকেল 164-এ কি বলা হয়েছে? আর 164-এ বলা হয়েছে মুখ্যমন্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট করবে, আর 164-এ বলা হয়েছে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে অ্যাপয়েন্ট করবে। তাহলে সিএমকে কে অ্যাপয়েন্ট করে? অ্যাপয়েন্ট করেন হচ্ছে গভর্নর। এই দুটোই কিন্তু আছে তোমাদেরকে পড়তে হবে মুখ্যমন্ত্রী, আর্টিকেল 160 আর হচ্ছে আর্টিকেল 164। চলে এসো আজকের একদম লাস্ট কোশ্চেনে। অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে বা তার মৃত্যু হলে কি হয়? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সিজিএল 2018 এসেছিল। রাইট অ্যান্সার হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের কিন্তু পুরো মন্ত্রী পরিষদ ভেঙে যায়। আচ্ছা, যদি বলা হয় প্রথম চিফ মিনিস্টার কে ছিল পশ্চিম ওয়েস্ট বেঙ্গলের, ফার্স্ট চিফ মিনিস্টার, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে প্রফুল্ল ঘোষ। আর সবথেকে বেশি দিন মুখ্যমন্ত্রী কে ছিলেন? হবে হচ্ছে জ্যোতি বসু। আর পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে হয়ে যাচ্ছে? হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর যদি বলা হয়, এটা তো বললাম পশ্চিমবঙ্গের, আর যদি বলে ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে, সেটা হয়ে যাচ্ছে কিন্তু সুচেতা কৃপালিনী, এটা তোমরা সবাই জানোই। ওকে, তাহলে এই কয়েকটা ইনফরমেশনও বলে দেওয়া হলো। তাহলে আজকের ক্লাসটা এই অবধি ছিল। ক্লাসটা যদি ভালো লেগে থাকে শেয়ার, লাইক আর শেয়ার করে দিও। তো নেক্সট ক্লাসে আরও একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।